মিটিং আরসেল ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো বিষয়টি হচ্ছে আত্মনির্ভরশীলতা মানে হলো নিজের উপর কিভাবে আত্মনির্ভরশীল হবেন সেই বিষয়টা নিয়ে অল্প কিছু কথা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে শেয়ার করব আত্মনির্ভরশীল হওয়া কিভাবে একটি মানুষ নিজের উপর নিজে নির্ভরশীল হয়ে জীবন ধারণ করতে পারে এবং এমন একটি জীবন নিজেকে উপহার দিতে পারে যে জীবনের জন্য কখনো তার কোনোদিন মনে হবে না যে আমার জীবন কিন্তু অন্যের উপর নির্ভরশীল ছিল আমার ভালো থাকা অন্যের উপর নির্ভরশীল ছিল আমি খারাপ ছিলাম অন্যের কারণে খারাপ ছিলাম এই যে অভিযোগ এই যে এত এত অভিমান খারাপ থাকা সব কিছু থেকে নিজেকে বের করে আনার একটাই উপায় হলো নিজে আত্মনির্ভরশীল হওয়া এবং সেটা বুঝে হওয়া সো আপনি কিভাবে নিজে আত্মনির্ভরশীল হবেন বা আপনি হয়তো সত্যি একজন আত্মনির্ভরশীল মানুষ সেটা নিজের মধ্যে থেকে কিভাবে নিজে ফিল করবেন বা নিজের ভেতর থেকে কিভাবে বের করে আনতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো আজ সবার আগে নিজেকে প্রশ্ন করুন আপনি কি নিজের উপর নির্ভরশীল অবশ্যই সেটা মানসিকভাবে ইকোনমিক্যাল নির্ভরশীলতার কথা আমি বলছি না সেটা একেবারেই অন্য ব্যাপার কিন্তু সবার আগে নিজের কাছে প্রশ্ন করুন আপনি নিজে কি নিজের উপর নির্ভরশীল মানসিকভাবে হয়তো আমার এই কথায় আপনি কোনো কুল কিনারা খুঁজে পাবেন না নিজের কাছে অনেক প্রশ্ন করছেন নিজেকে প্রশ্নবিদ্ধ করছেন কিন্তু কোনো কিছু গোছানো না আপনার মস্তিষ্ক এখন প্রচণ্ড রকম এলোমেলো এবং শুধুমাত্র নিজের মধ্যে নিজে খোঁজার চেষ্টা করছেন এই জিনিসটা আসলে কি আসলে আমি নির্ভরশীল কিনা নির্ভরশীলতা আসলে কি তখন আপনার আপনার মাথায় অনেক কিছু কাজ করবে আপনি কোনো একটা বিষয় বা একটা বিন্দুতে এসে নিজেকে পৌঁছাতে পারবেন না সো আপনার মন যখন অনেক কিছু কাজ করবে করতে দিন কিছুক্ষণ কাজ করুক তারপর দেখবেন একদিন হবে না দুদিনে হবে না তিন দিনে হবে না বাট আপনার নিজের মধ্যে যখন এই প্রশ্নগুলো থাকবে আমি কি নিজের উপর নির্ভরশীল তাহলে একটা সময় গিয়ে আপনার হয়তো এই প্রশ্নের কাছাকাছি একটা উত্তর পাবেন পুরোপুরি না পারলেও যখন আপনি এই প্রশ্নের কাছাকাছি কোনো উত্তর পাবেন যে হ্যাঁ আমি নিজের উপর কতটুকু নির্ভরশীল আমি নিজেকে ভালো কতটুকু রাখতে পারি বা নিজের প্রত্যেকটা বিষয় আমি কতটুকু জানি এই সব কিছুর যখন উত্তর আপনি খুঁজে পাবেন নিজের কাছে মানুষটা কিন্তু আপনি নিজেই আপনি নিজেকে প্রশ্ন করছেন উত্তরও আপনার নিজের কাছে আছে শুধু একটু খুঁজে দেখুন যখন খুঁজে পাবেন তখনই আপনি ফিল করতে পারবেন আপনি নিজে আত্মনির্ভরশীল কিনা জীবনটা যখন আপনার নিজের নিঃশ্বাস আপনি নিজে নিচ্ছেন আপনার ভালো লাগাগুলো আপনাকে ভালো লাগা দিচ্ছে ভালো ফিল দিচ্ছে ভালো ফিল করাচ্ছে আপনার কষ্ট যখন আপনাকে কষ্ট দিচ্ছে সব কিছু কিন্তু হচ্ছে আপনার নিজের মধ্যে কিন্তু চারপাশকে ঘিরে যেহেতু আপনি চারপাশের সব কিছু আপনাকে স্পর্শ করছে কিন্তু আপনি যখন পারবেন নিজের কষ্টগুলো নিজে কন্ট্রোল করতে নিজের সুখগুলো নিজে কন্ট্রোল করতে নিজের ভালো লাগা কতটুকু নেবেন কতটুকু ছাড় দেবেন এই কন্ট্রোল যখন আপনার নিজের কাছে চলে আসবে তখন আপনি নিজে বুঝতে পারবেন আপনি মোটামুটি আত্মনির্ভরশীল একটা মানুষ নর্মালি আমরা কি মনে করি আত্মনির্ভরশীল মানে আমি নিজের পায়ে নিজে দাঁড়িয়ে আছি নিজে টাকা ইনকাম করছি আমি ফুললি সেলফ ডিপেন্ডেন্ট একটা মানুষ কিন্তু কোন অর্থে আমি নিজে রোজগার করছি নিজে নিজে জীবন চালাচ্ছি আমি এই বিষয় নিয়ে কথা বলছি না আমি আত্মনির্ভরশীলতা বলতে যেটা বোঝাচ্ছি যে আপনি নিজেই নিজের উপর নির্ভর কিনা শুধু এটুকু বলতে চাই নিজেই নিজের উপর নির্ভর করার জন্য যে জিনিসগুলো আপনার দরকার প্রত্যেকটাই আপনার নিজের কাছে আছে কিন্তু আপনি সঠিক সময় সেই জিনিসটাকে নিজেকে সেই জিনিসটা নিজেকে ফিল করাতে পারছেন না সো আজকের ভিডিও আপনি কিভাবে নিজেকে সঠিক সময় নিজেকে ফিল করাতে পারেন আপনি স্বয়ংসম্পূর্ণ একটা মানুষ আপনি আত্মনির্ভরশীল একটা মানুষ আপনার সব কিছু শুধুমাত্র নির্ভর করে আপনার নিজের উপর সো আপনি কিভাবে স্বয়ংসম্পূর্ণ একটা মানুষ এবং নিজে সেটা কিভাবে ফিল করবেন সবার আগে আবারও বলতে চাই নিজেকে যখন আপনি তৈরি করবেন কিভাবে তৈরি করবেন যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তারা নিশ্চয়ই আমার এই কথাগুলো বুঝতে পারবেন খুব সহজে এবং যারা দেখেনি তাদেরকে অবশ্যই বলবো আগের ভিডিওটি দেখে তারপরে এই ভিডিওটি দেখবেন তাহলে অনেক কিছু বুঝতে আপনার সুবিধা হবে আমি আমার জীবন থেকে বলি আমার একটা সময় ছিল যে সময় আমার শুধু স্বপ্ন ছিল নিজেকে নিয়ে যে স্বপ্নটা অনেক বড় সেই স্বপ্নের ধারের কাছে আমি এখনো না
কিন্তু আমি সেই স্বপ্নটা দেখেছি বলেই আমি আজ পর্যন্ত এসেছি এবং এখন এই অবস্থায় দাঁড়িয়ে আমি যে স্বপ্নটা দেখি সেটার জন্য আমার নিজের কাছে নিজের একটা শক্তি আছে এবং আমি জানি আমি পারব। সুস্থতা সবকিছু ডিপেন্ড করে আল্লাহর উপর। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন অবশ্যই আমি জানি আমি আমার লক্ষ্যে পৌঁছবই। এবং এই জিনিসটা কিন্তু আমার একদিনে তৈরি হয়নি, আমার তৈরি হয়েছে আমি অনেক 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 ঘাত প্রতিঘাত পেরিয়ে অনেক ইচ্ছে শক্তি থাকার কারণে আমি আজকে পর্যন্ত এসেছি। তো আমি সেই অভিজ্ঞতা থেকে বলবো যে আত্মনির্ভরশীল হওয়ার জন্য অনেক বেশি কিছু দরকার নেই, শুধুমাত্র একটি জিনিস দরকার, সেটা হচ্ছে মানসিক শক্তি। মানসিক শক্তিটা সবার আগে দরকার। আপনার নিজেকে নিজের বারবার বলতে হবে আপনি পারবেন এবং আপনি নিজেকে যে জায়গাটাতে দেখতে চান সেই জায়গার একটা সিনারিও আপনার মনের মধ্যে আঁকা থাকতে হবে। এটা আমি চাইলে বললেই যে আপনার মনের মধ্যে আমি তৈরি করে দিতে পারবো, বা এরকম অনেক ভিডিও দেখি যে আপনার মনের মধ্যে তৈরি হবে, ব্যাপারটা কোনোভাবেই তা না। ব্যাপারটা শুধুমাত্র এরকম, আপনার ইচ্ছে যেমনই হোক না কেন বা আপনার ইচ্ছে যতটুকু হোক না কেন সেটা আপনার কাছে পরিষ্কার থাকতে হবে। আপনার ইচ্ছে আর আমার ইচ্ছে কিন্তু ম্যাচ করবে না, আপনার ইচ্ছে বা আরেকজনের ইচ্ছে কিন্তু ম্যাচ করবে না, আপনার স্বপ্নের সাথে আমার স্বপ্ন ম্যাচ করবে না। কিন্তু আপনাকে জানতে হবে আপনার আপনাকে নিয়ে চাওয়াটা কোথায় এবং সেই চাওয়াটা যখন আপনি খুঁজে বের করবেন সেটা তো সময় লাগবে, নিজেকে সময় দিতে হবে। ঠিক আবার আগের ভিডিওর কথা বলছি, নিজেকে সময় দিন। সো একইভাবে বলবো, নিজেকে সময় দিলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার নিজেকে নিয়ে চাওয়াটা কি, সেই চাওয়া অনুযায়ী আপনার পদক্ষেপগুলো কেমন হওয়া উচিত সেটা কমপ্লিটলি নির্ভর করছে আপনার উপর এবং আপনার মধ্যেই সেটা আছে এবং আপনি নিজে জানেনও কিন্তু শুধুমাত্র শুরু করছেন না। আপনাকে শুরু করতে হবে সবার আগে যে আপনি কি চাইছেন, কেমন করে চাইছেন, সেটার লিমিটেশন কী কী আছে আর সেটা পাওয়ার জন্য সহজ উপায় কী কী আছে, সব কিছু সবার আগে আপনাকে খুঁজে বের করতে হবে এবং অবশ্যই সেই ডায়েরিটাতে সেই কলম দিয়ে লিখতে হবে। আপনি যখন বের করে ফেলবেন যে আপনি কী চান, নিজেকে কোন জায়গায় দেখতে চান এবং সেই জায়গায় যাওয়ার জন্য আপনার কী কী পসিবিলিটিস আছে এবং কী কী বাধা আছে, সেই জিনিসগুলোকে আপনি যখন সেই ডায়েরিটাতে নোট ডাউন করবেন তখন সেখানে আপনি নিজেই একটা ওয়ে খুঁজে বের করতে পারবেন যে আপনি ওই জায়গাতে যাওয়ার জন্য আপনার কী কী দরকার। এবং সেইটাকে প্রত্যেক মাসে একটা একটা করে টার্গেট নিয়ে, এটা একটা লাইফ টাইম জার্নি। আমরা প্রতিনিয়ত অনেক কিছু নিজের কাছে চাই কিন্তু সেই চাওয়াগুলোকে পূরণ করার জন্য অনেক চাওয়া একসাথে হয়ে আলটিমেটলি কিছুই হয় না, কিন্তু জিনিসগুলোকে খুব স্পেসিফিক করা উচিত। সো আপনি যখন নোট ডাউন করবেন সেই নোট থেকে একটা পয়েন্ট নিয়ে আপনি জার্নি শুরু করুন, যে জার্নিটাতে আপনার অনেক বাধা আসবে, আপনি একদিন পারবেন একদিন পারবেন না, কাজের চাপে হয়তো ভুলে যাবেন, কিন্তু কোনো না কোনো সময় কিন্তু আপনি আপনার নিজের সময় ফিরলেই সেই ডায়েরিটা খুলে যখন আপনি দেখবেন তখন কিন্তু ঠিকই আপনি সেই জায়গাটাতে ফিরবেন। সো একটা পয়েন্ট নিয়ে সামনের দিকে আগাতে থাকুন, দেখবেন যে সেখানে আপনার অনেক 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 পথ খুলে গেছে এবং সেখান থেকে আপনি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করবেন, অনেক ভালো লাগা সঞ্চয় করবেন, অনেক খারাপ লাগা সঞ্চয় করবেন, অনেক কঠিন কঠিন জিনিস আপনার মধ্যে কাজ করবে, তখন কিন্তু আপনার জন্য জিনিসটা সহজ হবে কারণ আপনার মস্তিষ্ক মোটামুটি সাজানো হয়ে গেছে মোটামুটিভাবে। সো আপনি যখন সেটা নিয়ে কাজ করতে থাকবেন তখন কিন্তু আপনার জিনিসগুলো আরও খুলবে, আপনি সুন্দরভাবে ভাবতে পারবেন, সুন্দরভাবে দেখতে পারবেন সব কিছু। এই যে জিনিসগুলো বা আমি আমার এই কথা আপনাকে হয়তো একটু সুন্দরভাবে ভাবতে শেখাবে বা একটা সুন্দরভাবে ভাবার একটা ওয়ে দেখাবে, কিন্তু কাজটা কিন্তু আপনার নিজের এবং আপনি যখন নিজের জন্য নিজে একটা করবেন আপনি আস্তে আস্তে ফিল করতে পারবেন যে আপনি নিজেটা নিজে কতটা কনফিডেন্ট, আপনি নিজে কতটা নিজের জন্য স্বাবলম্বী। এবং আমার মনে হয় এটা তো অনেক বড় একটা ব্যাপার, আমরা সারা জীবন আসলে চেষ্টা করি সেই জায়গাটাতে যেতে। আমি যদি ওই কাজটা আজকে থেকে শুরু করি তার মানে আপনি সফলভাবে একটা দিন শুরু করেছেন এবং সুন্দরভাবে একটা সুন্দর উদ্দেশ্যে আজকের পর আপনার কালকের দিনটা ঠিক সেভাবে পরিচালিত হবে, জীবনটা হবে গোছানো, দিনটা হবে গোছানো, সময়টা হবে গোছানো। একটা সময় গিয়ে যখন মনে হবে যে আপনি যে জিনিসগুলো লিখেছেন সেখান থেকে আপনার প্রথম পয়েন্ট মোটামুটি ডান, তখন আপনি দ্বিতীয় পয়েন্টে আসবেন, কারণ আপনার সেখানে কিন্তু সব কিছুই লেখা আছে, মানে আপনার সম্ভাবনাও লেখা আছে, আপনার বাধাও লেখা আছে এবং সেই সাথে আপনি কাজে যখন যাচ্ছেন বা সেই চিন্তাগুলো করছেন বা ভাবছেন বা করছেন তখন কিন্তু আপনার মধ্যে এমন কিছু কাজ করবে, সেই জিনিসগুলোও কিন্তু আপনি নোট ডাউন করবেন। আপনাকে আমার আমি আপনার আমার কথা শুনে
আমার কথা শুনে আপনি আসলে যতটুকু বুঝতে পারছেন তার থেকে আপনি যখন নিজে কাজটা শুরু করবেন আপনি আরো ক্লিয়ারলি নিজের কাছে নিজেই একটা গাইডলাইন পাবেন যে আপনার এখন কি করা উচিত বা তোমার এখন কি করা উচিত। সো এখন যেটা বলবো যে যখন তুমি প্রথম পয়েন্টটা ডান তখন তুমি সেকেন্ড পয়েন্ট নিয়ে কাজ করো এবং একইভাবে সবগুলো পয়েন্ট তোমার যতগুলো পয়েন্ট তৈরি হয়েছে তোমার সেই কাঙ্ক্ষিত জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার জন্য সেই বাধা অতিক্রম করে সবগুলো পয়েন্ট যখন ডান হয়ে যাবে এবং আমি জানি কখনোই সেটা শেষ হয় না কিন্তু প্রত্যেকটা দিন তুমি একটু 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 করে নিজে স্বয়ংসম্পূর্ণ হয়ে সামনের দিকে আগাচ্ছ এবং এটা একটা লাইফ টাইম প্রসেস এবং এটা একটা লাইফ টাইম জার্নি এবং আমার মনে হয় এই গুরুত্ব দিয়ে যদি নিজেকে তুমি তৈরি করতে পারো বা আপনারা নিজেকে তৈরি করতে পারেন আমার মনে হয় প্রত্যেকটা দিন আপনার একটা সফল দিন হবে। আপনার তখন অন্যের জন্য কাজ করতে ভালো লাগবে সেই সাথে নিজের জন্য আপনি আত্মনির্ভরশীল একটা মানুষে পরিণত হবেন। একটু সহজভাবে যদি বলি আমি সবসময় চেয়েছিলাম একজন গানের মানুষ হব সেই সাথে আমি নিজে ডিজাইন করব সেই সাথে আমার অভিজ্ঞতা মানুষের সাথে শেয়ার করব যেন মানুষ আমার অভিজ্ঞতা শুনে বা আমার কথা শুনে একটু হলেও ভালো ফিল করে বা একটা প্রপার গাইডলাইন পায়। সত্যি কথা যদি বলি আজ পর্যন্ত এই ভিডিও বানানোর আগ পর্যন্ত আমি কখনোই চিন্তা করিনি যে এরকম ভিডিও আমি বানাবো কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যতটুকু সময় আমি আমার জীবনে অতিবাহিত করে আজকে এখানে এসে দাঁড়িয়ে আসছি এর মধ্যে আমার লাইফে এমন এমন কিছু মানুষ যুক্ত হয়েছে যে মানুষগুলো আমার সাথে কথা বললে ভালো থাকে যে মানুষগুলো আমাকে দেখলে একটা প্রপার গাইডলাইন পায় যে মানুষগুলো আমাকে জানায় যে আপনার ওই কথা আজকে আমাকে এমনভাবে সাহায্য করেছে কারণ আমার জীবনে আমি এমন কোনো কথা বাড়তি বলিনি বা আমি এমন কোনো কথা আমার বাইরে অন্য কারোর সাথে শেয়ার করি না যে কথাটা আমি জানি না বা যে ঘটনাটা আমার সাথে ঘটেনি মানে আরেকজনের অভিজ্ঞতাটাকে আমার অভিজ্ঞতা মনে আমি কখনো কাউকে কোনো কিছু বলি না সেটা হয়তো আমি আমার জন্য অ্যাপ্লাই করি কিন্তু কখনোই আমি বলি না। তো সেই জায়গা থেকে আসলে আমার এই চিন্তা যে আমার এই কথা বা আমার এই যে ব্যাপারটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি সেটা কমপ্লিটলি কিন্তু আমার নিজের কথা এটা আমি কোনো কিছু লিখে বা অন্যের কোনো কিছু দেখে এসে আমি তোমাদের বলছি না। আমার এতক্ষণের কথায় আমি জানি না তোমাদেরকে আমি ক্লিয়ারলি বোঝাতে পেরেছি কি না। সো শুধু এইটুকু বলবো যে আমার অগোছালো কথা থেকে একটি শব্দ বা একটি কথাও যদি তোমাদের মনে হয় যে এটা তোমাদের জীবনে কাজে লাগাতে পারে তাহলে আমার মনে হয় অনেক ভালো লাগা আমার মধ্যে কাজ করবে এবং আমি আরও নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু আমার লাইফে ঘটেছে সেই অভিজ্ঞতা থেকে একটা সফল মানুষ বা একটা সুখী মানুষ কীভাবে হতে পারে সেই গাইডলাইন বা বললে ভুল হবে আমি সরি আমি গাইডলাইন বলতে চাই না শুধু বলতে চাই যে নিজেকে ভালোবাসার জন্য আমি মনে করেন যে একটু সহযোগিতা আপনাকে করলাম এই সহযোগিতাটা আমার আরও বেশি করার মানসিকতা কাজ করবে এবং আরও বেশি এই বিষয়গুলো নিয়ে আমি স্টাডি করব এবং সেই সাথে আমার নিজের জীবনের সাথে ঘটে যাওয়া প্রত্যেকটা অভিজ্ঞতা সব কিছু নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব। সো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব কিন্তু একটা কথা তোমাদেরকে না বললেই নয় সেটা হচ্ছে এই যে এত কথা এত কিছু এত গাইডলাইন এত অভিজ্ঞতা এত কিছু সব কিছু কিন্তু সবার আগে নিজেকে ভালো থাকা নিয়ে এবং নিজেকে নিয়ে। সো সেই জায়গাটা তোমরা অবশ্যই কাজ করো এবং সবসময় আমার ভিডিওর সাথে থাকো আমার চ্যানেলের সাথে থাকো এবং শুধু এইটুকু বলবো যে ভালোবাসা ভালো থাকা সবার আগে নিজের জন্য কারণ তুমি ভালো থাকলেই তোমার চারপাশ ভালো থাকবে তুমি যখন খারাপ থাকবে চারপাশের কোনো ভালো লাগে তুমি নিজের মধ্যে পারবে না। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং সবার আগে বলবো ভালোবাসো ভালো রাখো নিজেকে এবং নিজে আত্মনির্ভরশীল হয়ে জীবনযাপন করো। থ্যাংকস ফর ওয়াচিং।